আমাদের দেশে অনেক মানুষ এখানে কালিমা বলতে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে, কেন বুঝে এটা জানেন? আমার দেশে যারা দাওয়াত নিয়ে এসেছিল তার প্রথমে মানুষকে এটুকু শিক্ষা দিয়েছে, মানুষ পুরোটা বলতে পারবে না, বলো শাহাদাতু আল্লাহ আশহাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অনেক লম্বা হয় দেখা বলতো, তারা শিখাতে বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এইটুকুই মানুষ শিখে নিয়েছে। আর এটাকে তারা মনে করেছে একমাত্র কালিমা, না, কালিমা হচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু অথবা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে প্রকৃত কালেমা। এই কালেমার সংক্ষেপ রূপ, বাড়তি রূপ, এদিক সেদিক বাড়ানো কমানো বই মানুষ বলে, কিন্তু মূল হচ্ছে এই কালেমা। এই কালেমার সাক্ষ্য দিয়েছেন, এই কালেমার সাক্ষ্য দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মক্কাতে ছিলেন, মক্কাতে তিনি দাওয়াত দিচ্ছিলেন, তিনি জায়গায় জায়গায় বাজারে যেতেন, তিনি ঘাটে যেতেন, যেখানে মানুষ বসতো সেখানে যেতেন, গিয়ে বলতেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব সমাজ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তোমরা সফল কাম হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলো তোমরা সফল কাম হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলতেন। এবং কি যখন জিজ্ঞাসা করা হয়েছিল হেরাক্লার দরবারে, জাফর আত তৈয়ারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই তোমাদের নবী কিসের দিকে আহ্বান করে, তখন জাফর তৈয়ার বলেছিলেন, তিনি বলতেন, তিনি আমাদেরকে আহ্বান করেন যে একমাত্র আল্লাহর ইবাদত করো এবং মূর্তি পূজা ছেড়ে দাও। দেখা গেছে যে এই দাবি ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এটাই হচ্ছে আকীদার মূল দাবি, এটাই হচ্ছে আকীদার আসল দাবি, আকীদার মূল কথা হচ্ছে এটাই। এটার জন্যই আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন, এই আকীদার জন্যই। যে ব্যক্তি একমাত্র আল্লাহর ইবাদত করবে সে জান্নাতে যাবে, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো আল্লাহর সাথে কাউকে শরীক করবে অথবা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে সে জাহান্নামে যাবে, এতে কোনো দ্বিমত পোষণ করা যাবে না, অর্থাৎ এটাই হচ্ছে মূল কথা। এই জন্য আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম এই জন্য সৃষ্টি করেছেন, এই জন্যই ভাই ভাই শত্রু হয়েছে মক্কাতে, এই ভাই ভাই শত্রু হয়ে গেছে, বাবা ছেলে শত্রু হয়ে গেছে, শুধু এই কালেমার কারণে, একটি কালেমা, যেই কালেমার কারণে প্রত্যেকটি এত ভাই ভাই শত্রু হয়ে যেতে পারে, এই কালেমার কারণে যে এত কি জিনিস রয়েছে এই কালেমার মধ্যে, যেই কালেমাটি আমাদেরকে প্রত্যেকে আমরা পড়ি কিন্তু কলেমাটি বুঝি না। কলেমাটির অর্থ দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে ইসবা নাফি, একটি হচ্ছে ইসবা নাফি, অর্থ হচ্ছে না কোনো ইলাহ নেই, আর তারপর হচ্ছে না আল্লাহ ছাড়া একমাত্র আল্লাহ অবশ্যই আমার, তিনি আমাদের ইলাহ, এটুকু তো সাব্যস্ত করা হচ্ছে। অর্থাৎ শুধু নাফি নয়, ইসবাতও আছে, শুধু ইসবাত নয় নাফিও আছে। অনেকে দেখা যায় জিকির করতেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, অনেক জিকির দেখবেন, অনেকে আবার লা ইলাল্লাহ গোপন করে ইল্লাল্লাহ বড় করে পড়তেছে, এই জাতীয় জিনিস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কাউকে শিক্ষা দেননি। এই সবই হচ্ছে বানোয়াট পদ্ধতি, এর বাইরে ফিরে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতি শিক্ষা দিয়েছে সেটা বলার জিনিস নয়, শুধু সেটা মুখ দিয়ে বলবেন তা নয়, বলার সাথে কিছু জিনিস জড়িত আছে। এক নম্বর হচ্ছে অর্থটি বুঝতে হবে, দুই নম্বর হচ্ছে অন্তরে ইখলাসের সাথে বলতে হবে, তিন নম্বর হচ্ছে মনে প্রাণে সেটা কবুল করে নিতে হবে, চার নম্বর হচ্ছে সত্যতার সাথে সাদে কামমিন কালবিহি সততার সাথে বলতে হবে, আনুগত্য করতে হবে এই বাণীর প্রতি। এই বাণী শুধু মুখে উচ্চারণের নাম নয়, শুধু মুখে উচ্চারণ হলে আরব মুশরিকরা হাজারবার উচ্চারণ করে ফেলতো কিন্তু তারা অর্থ বুঝতো, এই জন্য তারা বলতো যে আজাল আলিয়াতা ইলাহা ওয়াহেদা ইন্না হাযা লা শাইউন উজাব, সমস্ত ইলাকে এক ইলা বানিয়ে দিল, এটা তো আশ্চর্যের কথা, আমাদের দেব দেবীদের কি হবে, আমাদের পীর ফকিরদের কি হবে, আমাদের এই সমস্ত ওস্তাদ রশিদদের কি হবে, বড় বড় আল্লাহর অলিদের কি হবে যদি সমস্ত আল্লাহর ইবাদত শুধু করা হয়। আজ আমাদের অনেক ইবাদতের মধ্যে মাঝখানে আমরা অনেককে শরীক করে ফেলি, মুখে শরীক করি, বিশ্বাসে শরীক করি, ইবাদতে শরীক করি, যেভাবে শরীক আমরা করছি, এর অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটি বুঝি নেই। যেই ইবাদতের জন্য, যেই আকীদার জন্য, যেই জিনিসটির জন্য আমরা সর্বপ্রথম আদিষ্ট হয়েছি সেই জিনিসটাই আমরা বুঝতে পারিনি, যেই কারণে আরবের মুশরিকরা যুদ্ধ করেছিল, বদরের যুদ্ধ যে কারণে সংগঠিত হয়েছিল সেটা আর কোনো কারণ নয়, এই আকীদার কারণে হয়েছিল, নাহলে তাদের মধ্যে কোনো সমস্যা ছিল না। আপনি জানেন বদর যুদ্ধে যাওয়ার সময় আবু জাহাল কাবা ধরে দোয়া করতেছে, আবু জাহাল কাবা ধরে দোয়া করতেছে, আল্লাহ যে আমাদের ভাইয়ে ভাইয়ে শত্রুতা তৈরি করে দিয়েছে, যে ব্যক্তি আমাদের ভাইয়ে ভাইয়ে শত্রুতা তৈরি করে দিয়েছে, যে ব্যক্তি আমাদের মধ্যে সমস্যা তৈরি করে দিয়েছে, আমাদের মধ্যে গণ্ডগোল পাকিয়ে দিয়েছে, সেই ব্যক্তিকে আহেন হুবিল গাদাত আগামী দিন আল্লাহ তুমি পিষে ফেলো। আল্লাহ তাআলা উল্টাটা করলেন, কেন উল্টাটা করলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ ভাইয়ে ভাইয়ে শত্রুতা করেন নাই, তৈরি করেন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চেয়েছেন ঈমান আনে সমস্ত মানুষ এক হয়ে যাক, এক আল্লাহর বান্দা হোক, সঠিক পথটাই চেয়েছেন, আল্লাহ তাআলা তার দোয়াটাই কবুল করেছে, কিন্তু সেই দোয়াটা তার বিরুদ্ধে হয়ে গেছে, কারণ তারাই তো পার্থক্য করেছে, তারাই আজাব দিয়েছে, তারাই কষ্ট দিয়েছে, তারাই যারা ঈমান এনেছে তাদেরকে কঠিন কষ্ট দিয়েছে, সুতরাং আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করেছে কিন্তু তার বিরুদ্ধে সেই দোয়া গেছে। তাহলে বোঝা গেল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যে তারা যে যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তারা অবশ্যই আল্লাহ বিশ্বাসী ছিল, কিন্তু আল্লাহর সাথে অন্য দেব দেবীতেও বিশ্বাসী ছিল। সুতরাং মনে রাখতে হবে আমাদেরকে যে এই কালেমা হচ্ছে তাওহীদের মূল কথা, এবং এই এই যে আকিদার এই যে মূল তথ্য এটা দিয়ে শুরু করতে হবে। এইটা আজ আমাদের সমাজে নাই, না হলে আজ এত মাজার হতো না, এত পীর ফকিরের আস্তানা গড়ে উঠতো না, এত আমরা শিরিক করতাম না। আজ যদি কোনো আমরা শিরকের আলোচনা করি আপনি বুঝতে পাবেন কত মানুষ আছে যে শিরিক করে যাচ্ছে। সে আলোচনা ইনশাআল্লাহ আরেকদিন কোনোদিন আপনাদের সাথে করব। আজকে শুধু এটুকুই বললাম। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম।